নমস্কার বন্ধুরা সামনেই ভাই ফোটা তার জন্য আমি আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসছি ভীষণই সহজ এই মিষ্টিটা বানানো আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটা খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর নিজের হাতে বানিয়ে ভাই দিন আপনারা ভাই হোক দাদা হোক তাদেরকে খাওয়াতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এতে নিয়ে নেব দেড় লিটার দুধের ছানা সমস্ত ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব ভালো করে ছানাটাকে এইভাবে ভেঙে নিয়ে এতে দিয়ে দেব আমি চার টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়ে ছানার সঙ্গে মিশিয়ে ছানা আর চিনি একসঙ্গে ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে ঠিক এইভাবে ডোলে ডলে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে এইভাবে হালকা করে ডলে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন চিনিটাও অনেকটা গলে গেছে ঠিক এইভাবে আমি সমস্ত ছানাটাকে মেখে নেব ঠিক এইভাবে ডলে ডলে আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এইবার এই ছানাটাকে আমি সাইডে রেখে দেব এখানে একটা গ্যাসে আমি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক বসিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব আমি দুটো এলাচ দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিতে হবে কারোর যদি এলাচের ফ্লেভার অপছন্দ হয় তবে না দিলেও চলবে ঠিক এইভাবে আমি দুধটাকে অনেকটাই শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমি দুধটাকে একটু তাড়াতাড়ি ঘন করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তবে সমানে কিন্তু নেড়ে যেতে হবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় এতে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা গলে গিয়ে দুধটা দেখুন আরও অনেকটা ঘন হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেব হাফ কাপের মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে মিশিয়ে আর অল্প একটু দুধটাকে আমি ফুটিয়ে নেব অল্প একটু ফুটে গেলে আমি এলাচ দুটোকে এইভাবে তুলে ফেলে দেব। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে চলে এসছে ঠিক এই রকম হতে হবে এই সময় এতে দিয়ে দেব আমি বানিয়ে রাখা ছানাটা ছানাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ছানাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি ছানাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন ছানাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে দিয়ে ছানাটাকে আমি কিছুটা শুকিয়ে নেব সমানে কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে দেখুন ছানাটাকে কিন্তু আমি অনেকটাই টানিয়ে নিয়েছি এখন এর অর্ধেকটা আমি প্লেটে ঢেলে নেব এখন এই ছানার অর্ধেকটা আমি প্লেটে ঢেলে নেব আর বাকি অর্ধেকটা কিন্তু আমি প্যানেই রেখে দেব এখন বাদ বাকি ছানাটা আমি প্যানে বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম এটা এবার এই ছানার মধ্যে দিয়ে দেবো দুধে ভেজানো কেশরটা দিয়ে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব এতে দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে দুধে ভেজানো কেশরের সঙ্গে ছানাটাকে মিশিয়ে আমি দু তিন মিনিটের মতো এটাকে আমি হতে দিয়েছি দেখুন ঠিক এই রকম হবে আরও একটু টানিয়ে নিয়ে এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এখানে দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার সমস্ত ছানাটা এবার এই প্লেটে আমি ঢেলে নেব হ্যাঁ আমি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এবার ব্রাশে করে একটু ঘি নিয়ে আমি এই প্লেটটাতে ব্রাশ করে দেব প্রথমে যে ছানাটা আমি তুলে রেখেছিলাম সেটা এই প্লেটে দিয়ে দেব সমস্ত ছানাটা প্লেটের উপরে দিয়ে গরম অবস্থাতেই খুন্তির সাহায্যে ঠিক এইভাবে আমি ছানাটাকে সেট করে নেব ঠিক এইভাবে চিপে চিপে খুন্তির সাহায্যে ছানাটাকে সেট করে নিতে হবে দেখুন ছানাটাকে ঠিক এইভাবে আমি বসিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেব পরে যেই ছানাটা আমি দুধ আর কেশর দিয়ে তৈরি করে নিয়েছিলাম সেই ছানাটা সমস্ত ছানাটাই আমি এর উপরে দিয়ে নেব দিয়ে খুন্তির সাহায্যে এই ছানাটাকেও ঠিক আগের মতোই সেট করে নিতে হবে এখন খুন্তির সাহায্যে ওই ছানাটার উপর থেকে এই ছানাটাকেও ঠিক হালকা হাতে এইভাবে ট্যাপ করে করে সেট করে নিতে হবে খুব হালকা হাতেই খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে ট্যাপ করলেই এটা সেট হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে আমি ছানাটাকে সেট করে নিয়েছি এবার এটাকে আমি দেড় থেকে দু ঘন্টা ঠান্ডা হতে দেব দু ঘন্টার মতো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি এটাকে কেটে নেব ঠিক এইভাবে এটাকে কেটে নিতে হবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়েও কেটে নিতে পারেন ঠিক এই রকমভাবে আমি একটু বড় করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি সমস্ত সন্দেশগুলোকে কেটে আমি তুলে একটা প্লেটে রেখেছি এখন এর উপর থেকে সাজানোর জন্য আমি দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম কুচি পেস্তা বাদামগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলো এবার সন্দেশের উপর দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প করে কেশর আর আমন্ড বাদাম কুচি আপনারা যে কোনো রকমের ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন তৈরি হয়ে গেছে আমার এই মিষ্টি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে